বিসিএস অনলাইন টিউটরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে আমরা বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান মানচিত্রে দেখব এবং সেগুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানব প্রতিটি চাকরি পরীক্ষায় এই কয়েকটি স্থান থেকেই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করা হয়ে থাকে দেখুন এটি বগুড়া জেলা বগুড়া এই বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার করতোয়া নদীর তীরে এখানে অবস্থিত মহাস্থানগড় মহাস্থান গড় এই মহাস্থানগড় বাংলাদেশের সবচেয়ে প্রাচীন নগরী প্রাচীন নগরী মৌর্য ও গুপ্তবংশের আমলে এই মহাস্থানগড় ছিল বাংলার রাজধানী তখন এই মহাস্থানগড়ের নাম ছিল পুণ্রনগর বা পুণ্ৰবর্ধন পুণ্যনগর বা পুণ্র বর্ধন পুণ্ড শব্দের অর্থ আখ আখ বাংলার প্রাচীনতম শিলালিপি পাওয়া গিয়েছিল এই মহাস্থানগড়েই যে শিলালিপির নাম ছিল ব্রাহ্মী লিপি ব্রাহ্মী লিপি এই মহাস্থানগড় আবিষ্কার করেছিলেন বুকানন হ্যামিল্টন বুকানন হ্যামিল্টন বুকানন হ্যামিল্টন এটি আবিষ্কার করেছিলেন আঠারোশো সালে এই মহাস্থান গড়ে যে প্রাচীন পুনর্বর্ধন নগরী সেটি শনাক্ত করেছিলেন আলেকজান্ডার ক্যানিংহাম আলেকজান্ডার ক্যানিংহাম আঠারোশো উননব্বই সালে অর্থাৎ প্রাচীন পুনর্বর্ধনের রাজধানী হিসাবে এই মহাস্থানগড় শনাক্ত করেন আলেকজান্ডার ক্যানিংহাম আঠারোশো উননব্বই সালে মহাস্থানগড়ের দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য হল শাহ সুলতান বল্কি রহমতুল্লাহ এর মাজার শাহ সুলতান বল্কি রহমতুল্লাহ ছিলেন একজন দরবেশ তিনি এ অঞ্চলে ইসলাম প্রচার করেছিলেন তিনি ছিলেন আফগানিস্তানের রাজ্যের সম্রাট শাহ আলী আজগরের পুত্র পিতার মৃত্যুর পর তাকেই সম্রাট হিসাবে ঘোষণা করা হয় কিন্তু তিনি তার সাম্রাজ্য ছেড়ে দরবেশ হয়েছিলেন কথিত আছে তিনি মাছের পিঠে চড়ে এ অঞ্চলে এসেছিলেন এজন্য তাকে মাহি সাওয়ার বলা হয় মাহি সাওয়ার অর্থ মাছের পিঠে করে আগমনকারী ধারণা করা হয় তিনি মাছ আকৃতির নৌকাতে করে এই মহাস্থানগড় এসেছিলেন এজন্য এমনটি বলা হয় মহাস্থানগড়ের আরও দর্শনীয় স্থানগুলো হল শিলাদেবীর ঘাট পরশুরামের প্রাসাদ গোবিন্দ ভিটা বৈরাগীর ভিটা খোদার পাতর ভিটা অশোক স্তম্ভ বা বেহুলার বাসর বাসরঘর পদ্মাদেবীর বাসভবন লক্ষ্মীন্দরের মেধ এবং কালিদহ সাগর এই মহাস্তানগড়কে সার্ক সাংস্কৃতিক রাজধানী হিসাবে ঘোষণা করা হয় দুই সালে দেখুন এটি কুমিল্লা জেলা কুমিল্লা কুমিল্লা জেলার সদর উপজেলা হতে অর্থাৎ কুমিল্লা শহর হতে আট কিলোমিটার পশ্চিমে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান হল ময়নামতি ময়নামতি ময়নামতির অন্য নাম হিলটিয়া হিলটিয়া এবং লালমাই লাল মাই ময়নামতির পুরানো নাম ছিল রোহিতগিরি রোহিত গিরি রাজা মানিকচন্দ্রের স্ত্রী ময়নামতির নাম অনুসারে এই স্থানের নামকরণ করা হয়েছে ময়নামতি ময়নামতি প্রকৃতপক্ষে একটি প্রাচীন নগরী এবং বৌদ্ধবিহারের অবশিষ্টাংশ প্রত্নতাত্ত্বিকদের মতে এই ময়নামতি যে প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ সেই প্রাচীন নগরীর নাম জয় কর্মান্তবসাক জয় কর্মান্ত বসাক ময়নামতির উল্লেখযোগ্য স্থাপনাগুলো হল কুটিলা মুরা ইটাখোলা মুরা রূপবান মুরা চারপত্র মুরা শালবন বিহার লালমাই পাহাড় এবং আনন্দ বিহার। এই ময়নামতিতে একটি কমনওয়েলথ সমাধি আছে উনিশশো সাল থেকে উনিশশো সালে মিয়ানমারে সংগঠিত যুদ্ধে যে পঁয়তাল্লিশ হাজার কমনওয়েলথ সৈনিক নিহত হয় তাদের স্মৃতি রক্ষার জন্য মিয়ানমার আসাম এবং বাংলাদেশে নয়টি রন সমাধিক্ষেত্র তৈরি করা হয়েছে তার মধ্যে দুটি অবস্থিত আমাদের এই বাংলাদেশে যার একটি অবস্থিত এই ময়নামতিতে এবং অপরটি অবস্থিত চট্টগ্রামে দেখুন এটি নরসিংদী জেলা নরসিংদী এই নরসিংদী জেলার বেলাব উপজেলা থেকে প্রায় তিন কিলোমিটার পশ্চিমে অবস্থিত বাংলাদেশে প্রাপ্ত সর্বশেষ প্রত্নতাত্ত্বিক নিদর্শন উয়ারি বটেশ্বর উয়ারি বটেশ্বর উনিশশো তিরিশের দশকে এই স্থানটির প্রত্নতাত্ত্বিক গুরুত্ব জনসম্মক্ষে প্রথম তুলে ধরেন একজন স্কুল শিক্ষক যার নাম ছিল মোহাম্মদ হানিফ পাঠান মোহাম্মদ হানিফ পাঠান পরবর্তী সময়ে মোহাম্মদ হানিফ পাঠানের পুত্র মোহাম্মদ হাবিবুল্লাহ পাঠান এই স্থানের প্রত্নবস্তু সংগ্রহ এবং গবেষণার কাজ শুরু করেন দীর্ঘদিন পর উনিশশো ছিয়ানব্বই সালে উয়ারি বটেশ্বর অঞ্চলের প্রত্নতাত্ত্বিক জরিপের কাজ সম্পূর্ণ করা হয় দুই হাজার সাল থেকে উয়ারি বটেশ্বরে নিয়মিত প্রত্নতাত্ত্বিক খননের কাজ শুরু হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের উদ্যোগে খননের নেতৃত্ব দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক সুফি মোস্তাফিজুর রহমান দুই সালে উয়ারি বটেশ্বরে আবিষ্কৃত হয় চৌদ্দশো বছরের প্রাচীন ইট নির্মিত বৌদ্ধ বৌদ্ধ পদ্ম মন্দির পদ্ম মন্দির এই স্থানে আবিষ্কৃত কিছু প্রত্ন নিদর্শন পরীক্ষার মাধ্যমে এই স্থানটি খ্রিস্টপূর্ব চারশো পঞ্চাশ শব্দের বলে নিশ্চিত করা হয়েছে দেখুন এটি নারায়ণগঞ্জ জেলা নারায়ণগঞ্জ এই নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলার নাম সোনারগাঁও সোনারগাঁও এই সোনারগাঁওয়ের পূর্ব নাম ছিল সুবর্ণ গ্রাম সুবর্ণ গ্রাম এই সোনারগাঁও ছিল ইসাখার রাজধানী ইসা খার এই ইসা খা ছিলেন বারো ভুঁয়াদের নেতা ইসা খার স্ত্রীর নাম ছিল সোনা বিবি সোনা বিবি সোনা বিবির নাম অনুসারে এই স্থানটির নামকরণ করা হয়েছে সোনারগাঁও এই সোনারগাঁওয়ে রয়েছে সোনা বিবির মাজার পাঁচ বিবির মাজার পাঁচ পীরের মাজার গিয়াসুদ্দিন আজম শাহের সমাধি ইব্রাহিম এর দরগা শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর গ্রান্ড ট্র্যাঙ্ক রোড এবং পানামনগর উনিশ শতকে পানামনগর এলাকাটি ছিল সোনারগাঁয়ের উচ্চবিত্ত ব্যবসায়ীদের বাসস্থান এখানে মসলিন কাপড় ব্যবসায়ীরা বাস করতেন দেখুন এটি ঢাকা জেলা ঢাকা এই ঢাকা জেলার পুরাতন ঢাকার লালবাগে অবস্থিত লালবাগ কেল্লা লালবাগ কেল্লা এই লালবাগ কেল্লার অপর নাম দুর্গ আওরঙ্গবাদ দুর্গ মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসন আমলে আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা মোহাম্মদ আজম এই লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন ষোলোশো সালে এ নির্মাণ কাজ অব্যাহত থাকে সুবাদার খার আমল পর্যন্ত খার কন্যা পরিবেবীর মৃত্যুর পর এ নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয় ষোলোশো সালে পরিবেবির আসল নাম ছিল ইরান দুখ্ধ ইরান দুঃখ ইরান দুঃধ অর্থাৎ পরিবেবির মাজার বা সমাধি রয়েছে এই লালবাগ কিল্লায় এটুকুই ছিল আজকের আলোচনা পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে এরকম গুরুত্বপূর্ণ অন্য কোনো টপিক নিয়ে আজকের টিউটোরিয়ালটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি